ভ্যালেন্টাইন্স ডে শব্দটি শুনলেই আমাদের মনে হয় প্রেমের কথা এটা অস্বাভাবিক না সারা বিশ্ব চোদ্দোই ফেব্রুয়ারির দিন থেকে নিজের ভালোবাসা মানুষের সাথে কাটাতে চায় কিন্তু আরও তো এটা কি দুই ভালোবাসা দিন বা এটা কবে ঠিকই বা চালু হয় চলুন জেনে নেওয়া যায় ভ্যালেন্টাইন ডে ব্যাপারে জানতে হলে আমাদের আগে জানতে হবে এর ইতিহাস ভারতে ভ্যালেন্টাইন নামে এক পাত্রী আদিম রোমে বসবাস করতেন যে সময়কার রোমের শাসক ছিলেন ছিলেন গ্লোরিয়াস দ্য সেকেন্ড তিনি নিজের সাম্রাজ্যে একটি পরীক্ষা করেন সেখানে তিনি দেখলেন যে সমস্ত সৈন্যরা অবিবাহিত তারা বিবাহিত সৈনিক চেয়ে বেশি শক্তিশালী এবং তারা যুদ্ধে ভালো ফলাফলও করছে তিনি মনে করতেন বিবাহের সাংসারিক মোহ সৈনিকদের যুদ্ধে যেতে বাধা দিচ্ছে তাই তিনি এক ফরমান জারি করলেন সেই ফোনবান অনুযায়ী তিনি বললেন যে কোনো সৈনিক বিবাহ করতে পারবে না এই আইন সবাই মেনে নিল সেন্ট ভ্যালেন্টাইন এই আইনকে কিছুতেই মেনে নিতে পারলেন না তিনি ঠিক করলেন যে গোপনে তিনি সৈনিকদের বিবাহ দেবেন এবং সেই মতো তিনি গোপনে ধীরে ধীরে অনেক সৈনিকের বিবাহ দিতে শুরু করেন তবে এটি বেশিদিন গোপনে থাকলো না রাজা এখানে আসতেই তিনি ভ্যালেন্টাইনকে গারোদে ঢোকান কঠিত আছে জেলে থাকাকালীন তিনি জেলারের অন্ধ মেয়ের প্রেমে পড়ে যান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি সেই অন্ধ মেয়ের দৃষ্টি ফিরিয়ে আনেন রাজা ভ্যালেন্টাইনকে ফাঁসির আট দেন এবং যেদিন তার ফাঁসি ছিল সেদিন তিনি সেই অন্ধ মেয়েটির প্রতি একটি চিঠি লিখে যান এবং সেই চিঠির শেষে ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন কোথাটি লিখে যান এভাবে চোদ্দোই ফেব্রুয়ারি সবার সামনে সেন্ট ভ্যালেন্টাইনের ফাঁসি হয় পরবর্তীকালে সবাই সেন্ট ভ্যালেন্টাইনের এই কাজের পিছনে শর্ট উদ্দেশ্যটিকে বুঝতে পারেন এবং পপ গ্যালিয়াস দ্য ফার্স্ট চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইনের উদ্দেশ্যে পালন করার নির্দেশ জারি করেন সেই থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দিনটি ভালোবাসার দিন হিসেবে পালিত হয়ে আসছে চোদ্দোই ফেব্রুয়ারি দিনটি ভালোবাসা প্রকাশের দিন হিসেবে পালিত হলেও ভালোবাসার প্রকাশে কি কোনো নির্দিষ্ট দিন হয় আপনারা নিজের মোটামুটি নিশ্চয়ই নিজের কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন